এবারে যে পজিশনটা আসছি, তোমার অক্টাহাইড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে দুটো টাইপ হতে পারে। ঠিক আছে, অক্টাহাইড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে দুটো টাইপ হতে পারে। কী কী দুটো টাইপ হতে পারে? না, একটা হতে পারে এন মাইনাস ওয়ানে ডি নিতে পারে, আর এটা নিতে পারে কি এন এস এন পি। আচ্ছা, এন ওয়ান মানে এন মাইনাস ওয়ানে ডি মানে কি, ধরো বলে নিচ্ছি, এটা যদি থ্রি ডি হয়, মানে এন ইকাল টু যদি, আচ্ছা এন ইকাল টু ফোর হলে এটা হবে থ্রি ডি ফোর এস ফোর পি। ওকে, নেক্সট আরেকটা টাইপ হবে কি, না এন এস এন পি এন ডি। ধরো ফোরের ক্ষেত্রে নিজে নেই, ফোর এস আসবে, ফোর পি আসবে, ফোর ডি আসবে। এটা যেহেতু এই এনের রেসপেক্টে, এনের রেসপেক্টে যদি এটা এন মাইনাস ওয়ান, তাহলে একে বলা হচ্ছে ইনার ডি। হ্যাঁ, ইনার ডি, আর ওটা হচ্ছে আউটার ডি অরবিটাল কমপ্লেক্স, ডিটাই ভেতর দিকে আছে, মানে এন মাইনাস ওয়ান ডি আছে, আর এখানে এন ডি আছে, দেখে বলা হচ্ছে আউটার ডি অরবিটাল। এই ডিটা হায়ার এনার্জি, এটা লোয়ার এনার্জি, বুঝেছি। এর পরের যে জায়গাটা চলে আসছি, এবার কার কার ক্ষেত্রে ইনার ডি হবে, কার ক্ষেত্রে আউটার ডি হবে, সেইটা বোঝা যাচ্ছে কি করে, না যদি ইনার ডি এবারে কমপ্লেক্স করতে হবে। তো ইনার ডি সাধারণত কারা করে, যারা লিগেন্ড, যে লিগেন্ড স্ট্রং ডোনার অ্যাটম হয়, বা লিগেন্ডের যে বন্ড এনার্জি আসছে সেটা হায়ার হচ্ছে, হচ্ছে তো বেসিক্যালি মনে রাখো যে লিগ্যান্ড যদি স্ট্রং ডোনার অ্যাটম হয় এরকম টাইপের, তো স্ট্রং ডোনার অ্যাটম বা হাই বন্ড এনার্জি যদি লিগ্যান্ড হয় তাহলে স্ট্রং, সরি, স্ট্রং যদি হয় লিগ্যান্ড, স্ট্রং ডোনার, আর এটা হয়ে যাচ্ছে উইক ডোনার। আচ্ছা, উইক ডোনারগুলো কোনগুলো, না এই যে মানে হ্যালাইডগুলো বেশিরভাগ ক্ষেত্রে, আর এগুলো কি যে স্ট্রং ডোনারগুলো করা, না এই সিএন সিও আর এন এইচ থ্রি। এইবারে কী আসছে, না স্ট্রং ডোনারের সঙ্গে সঙ্গে এখানে আরেকটা জিনিস বলেছি, না এটা হচ্ছে হাই বন্ড এনার্জি থাকবে, এটা লো বন্ড এনার্জি থাকবে। এবার কীভাবে কমপ্লেক্সটা হচ্ছে, মানে ইনার ডি কেন চুজ করছে, সেটা করতে হলে আমাকে একটা কমপ্লেক্স ধরে নিতে হবে। আচ্ছা, আউটার ডিটাকে মুছে দিয়ে করি। তো কমপ্লেক্সের এক্সাম্পল যেখানে, যেটা আছে এখানে, সেটা কি চলে আসছে, না সিও এন এইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস, এটা যেহেতু জিরো লিগেন্ড। ওকে, এইবারে কমপ্লেক্স কি জানা, সিও প্লাস থ্রি কন্ডিশনে আছে, সিও প্লাস থ্রি কন্ডিশনে আছে, মানে কি হয়ে যাবে, না সিওর ডি কত সিস্টেম হবে, প্লাস টুতে ডি সেভেন, প্লাস থ্রিতে ডি সিক্স, এটা থ্রি ডি হবে, তাহলে কি চলে আসছে, আচ্ছা একটুখানি জায়গা নিয়ে করতে হবে, এক দুই তিন, নর্মালি যদি থাকে তোমার হুট যেরকম সাইজ সেরকম করে সাজবে, এক দুই তিন চার পাঁচ ছয় এরকম নর্মালি থাকলো। এবার কি চলে আসছে, আচ্ছা থ্রি ডি, আচ্ছা ফোর এস, আর থাকছে ফোর পি, এগুলো ভ্যাকেন্টই আছে। এবার তোমাকে ভিভিডিতে কী হয়েছে, না ভ্যাকেন্ট অরবিটাল পজিস করতে হবে, বুঝছে, এটা ফোর পির পরে ফোর ডি আছে, এদিকটা বাকিটা তোমার ফোর ডি আছে, এটা ফোর ডি লিখে রেখে দিই,
বাকিটা 40 আছে। এইবারে কি আসবে না এনএস থ্রি, যেহেতু স্ট্রং ডোনার অ্যাটম বা হাই বন এনার্জি, এ কী করবে না এই যে আনফেয়ার যে ইলেকট্রনগুলো আছে মেটালের, মেটাল মানে এনএই সরি সিও প্লাস থ্রি আয়নের, মেটাল আয়নের যে আনফেয়ার ইলেকট্রনগুলো আছে, যেহেতু স্ট্রং ডোনার অ্যাটম বা হাই বন এনার্জি, এগুলো কী করবে না এক পাশ থেকে প্রেসারাইজ করবে। স্ট্রং হয়ে গেলে কি হবে না তখন কিন্তু এগুলো হচ্ছে পেয়ার আপ হয়ে যাবে। আচ্ছা পেয়ার আপ, সেটা পেয়ারিং এনার্জিতে আলাদাভাবে এক্সপ্লেন করব। এখানে পেয়ার হয়ে গেলে কি হয়ে যাবে না তখন এইগুলো কি হলো না, এইটা এখানে পেয়ার আপ হয়ে গেল, এটা আছে এখানে পেয়ার আপ হয়ে গেল, হয়েছে। তো এনএস থ্রির আগের ছবিটা নর্মাল ছিল, এটা কিনতে হবে প্রেজেন্স অফ এনএস থ্রি, ইন প্রেজেন্স অফ এনএস থ্রি, এরকম হয়ে গেল। এইবার তোমার কী হচ্ছে ভিভিটিতে হচ্ছে ভ্যাকেন অরবিটাল দিতে হয়, তো ভ্যাকেন অরবিটাল কতগুলো ভ্যাকেন অরবিটাল এখানে চলে আসছে, আর ভ্যাকেন অরবিটাল কতগুলো নিতে হবে না যতগুলো তোমার সিএন নাম্বার, এখানে সিএন নাম্বার কত আছে, সিএন নাম্বার সিক্স, তাহলে ছখানা ভ্যাকেন নিতে হবে, কারণ ছটা এনএস থ্রিকে রাখতে হবে। কাকে কে নিলাম তাহলে এখানে হাইব্রিডেশন না কি লিখবো না লিখবো ডি টু এস পি থ্রি, তাহলে ইনার অরবিটাল কমপ্লেক্স হলে তার কী লিখবো না ডি টু এস পি থ্রি, ওকে। এইবারে কি বললাম না এগুলো সব একই এনার্জি লেভেল হয়ে যাবে, তাহলে একই এনার্জি হয়ে গেলে এরকম করে গ্যাপ রাখবো না, তা হাইব্রিডাইজড লিখবো। তা হাইব্রিডস কীরকম লিখবো না এরা যেমন আছে তেমন থাকলো, এখানে কতজন থাকবে না এই থ্রিডিতে তিনজন ছজন, তিনটে কত থাকবে, আর এটাকে কী করবো ছটা অরবাইটালকে একই এনার্জি তুলবো। এটা ভিভিটিতে ক্রিস্টাল ফিল্ডে ওরা ডিফারেন্ট আছে, হয়েছে, সেগুলো মেটাল অরবিটাল স্প্লিটিং হয়, টি টু জি হয়, ইজি হয়, ইজি হয়, ই হয়, টি টু হয়, সেটা আলাদা, কিন্তু এখানে ছজন একই এনার্জি লেভেলে, এক দুই তিন পাঁচ ছয়, ছটাই হচ্ছে ভ্যাকেন্ট, কি নাম হয়ে গেছে না সবাই, এখানে ডি এখানে ছিল, এস এখানে ছিল, হাইব্রিড হওয়ার পরে সবাই কিন্তু ডি টু এস পি থ্রি, বলতে গেলে ছটা ডি টু এস পি থ্রি অরবিটাল আছে, প্রত্যেকেই ডি টু এস পি থ্রি ক্যারেক্টার। এবার এখানে কী হলো না কমপ্লেক্স করতে হলে কী করবো, এটা হাইব্রিড অরবিটাল লিখবো ডি টু এস পি থ্রি হাইব্রিডাইজড। এইবার এখানে আমি কী করবো না কমপ্লেক্স যখন করবো তখন আবার একটা ছবি আঁকতে হবে, এটা আমি এখানে করছি না, কী করবো না এরকম এই যে কমপ্লেক্স দাদা থ্রিটা কেন বুঝলো, থ্রিটা যেমন ছিল তেমনই থাকবে, এখানে শুধু কী করবো না এনএস থ্রিগুলো কীরকম করে নিয়ে আসবো, এ দুটো লোন প্যার এরকম চলে আসবে, এনএস থ্রি এনএস থ্রি এনএস থ্রি, ওকে। এইভাবে এটা হয়ে গেল, তো এটা কী হলো না স্ট্রং ডোনার অ্যাটম হাই বন এনার্জি বললে ইলেকট্রনগুলো যেগুলো আনফেয়ার ছিল তারা পেয়ার হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে সাজানো হবে, ওকে। তবে এখানে একটা কথা বলে রাখা, তাহলে এটা হাই স্পিন হবে না লো স্পিন হবে, হাই স্পিন বলতে স্যার স্পিন মাল্টিপ্লিসিটি ধরা হয়, তো কী হবে না স্পিন মাল্টিপ্লিসিটি কী চলে আসে না সরি 2s প্লাস ওয়ান ক্যালকুলেট করি। এবারে এসটা কি না এই যে এদের যে কত যতগুলো আনপেয়ার থাকতো, এখানে কেউ আনপেয়ার নেই, যেহেতু কেউ আনপেয়ার নেই তাহলে এসের ভ্যালু কী আসবে জিরো, ইন্টু ধরো প্লাস আপ করো মাইনাস আপ করো যাই করো, কেউ তো নেই, যদি এখানে একটা থাকতো তাহলে এটা হয়ে যেত প্লাস আপ, যদি দুটো থাকতো এটা হতো ওয়ান, মানে টু ইন্টু হাফ, যা টু ইন্টু হাফ প্লাস আপ করে ওয়ান আসতো, তখন এসের ভ্যালুটা এখানে বসাতাম, এসের ভ্যালুটা এখানে বসাতাম, তো এখানে কেউ নেই তাহলে এটা চলে আসে টু এস প্লাস ওয়ান ওয়ান চলে আসে, যেমন স্পিন মাল্টিপ্লিসিটি ওয়ান, মানে সবচেয়ে কম যেটা, বা সবচেয়ে ক্লিয়ার করে বলতে গেলে একবার জেনারেল যদি আনপেয়ার ইলেকট্রন না থাকে বা যদি কম থাকে তখন তাকে বলবো কি না লো স্পিন কমপ্লেক্স, এখানে যেরকম নেই লো স্পিন, মানে এই কোবাল্টের কোবাল্ট প্লাস্টিক ক্ষেত্রে এটাই হচ্ছে লো স্পিন কমপ্লেক্স, না এখানে
সবাই ছটা ছিল আর সব পেয়ার আপ হয়ে গেছে। এবার তোমার যদি কোনো কারণে কোবাল টু বলতাম তাহলে সেখানে সাতটা ছিল, সেখানে যতই পেয়ার করো একজন তো আনপেয়ার থাকবে, তো সেখানে আমি কিছু করতে পারতাম। বা ধরো কপারের কপার প্লাস টুর ক্ষেত্রে ডি নাইন, সেখানে একজন আনপেয়ার থাকবে, সেটা পারবো না। কিন্তু সেটাও তা বলে সেটা লো স্পিন কমপ্লেক্সই হবে, হয়ে যাবে। তবে যদিও ডি নাইনের ক্ষেত্রে আবার হাই স্পিন লো স্পিন বা কিছু হয় না, এখানে কিছু করার প্রয়োজন নেই। তবে কোবাল টু প্লাসের ক্ষেত্রে একটা ইলেকট্রন যদিও থেকে যায় আনপেয়ার, সেটাকে লো স্পিন কমপ্লেক্সই বলা হবে। কারণ ওর হাই স্পিন মানে কি না, সেখানে হাই স্পিন কমপ্লেক্স কী হবে না, সবার রেসপেক্টিভলি কোথাও হয়তো একটা আনপেয়ার ইলেকট্রন, সেটা তাহলে লো স্পিন, তার হয়তো দেখবে আরও দুটো বেশি, মানে তিনটে আনপেয়ার ইলেকট্রন তার পসিবল, তাহলে সেই তিনটে আনপেয়ার ইলেকট্রন সেটা হয়ে যাবে তার হাই স্পিন, আর একটা আনপেয়ার ইলেকট্রন এই যে কনফিগারেশনটা এটা হয়ে যাবে তার লো স্পিন। তো এটা হয়ে যাবে সিও এন এস থ্রি, সিও প্লাস থ্রির ক্ষেত্রে এটা হচ্ছে তার লো স্পিন কমপ্লেক্স। তাহলে স্ট্রং ডোনার অ্যাটম থাকলে কমপ্লেক্স কী হবে না, লো স্পিন। আর কী হবে যেটা শুরু করেছি সেটা কী হবে না, ইনার ডি অরবিটাল কমপ্লেক্স, ইনার বা এবার ইনার অরবিটাল কমপ্লেক্স বলতে পারো, ইনার ডি ইউজ করেছে তাই ইনার অরবিটাল, ইনার ডি অরবিটাল কমপ্লেক্স, স্ট্রং ডোনার অ্যাটম, লো স্পিন। ওকে, এইভাবে চলে আসছি হাই স্পিনের ক্ষেত্রে। আচ্ছা, হাই স্পিন বা আউটার ডি, আচ্ছা আউটার ডিটা করি, হাই স্পিন আর লো স্পিন তখন বোঝা যাবে। আউটার ডি, আচ্ছা এটা এখান পর্যন্ত থাকুক, চেঞ্জ করো। আচ্ছা আউটার ডি হলে কি বলা হয়েছিল না, এনএস এনপি এনএস এনপি এনডি, মানে হয়তো দেখো কী হয়েছে না, ফোর এস ফোর পি ফোর ডি। আচ্ছা এটা কীভাবে করবো না, কমপ্লেক্সটা নিয়ে নিয়েছি সিও এফ সিক্স, তাহলে এফ তো মাইনাস হিসাবে ছটা মাইনাস, আর এখানে ছিল তোমার মানে থ্রি মাইনাস, তাহলে এখানে থ্রি প্লাস কন্ডিশানে আছে। তো এখানেও কিন্তু কোবাল প্লাস থ্রি মানে ডি সিক্স কন্ডিশানে আছে। কন্ডিশন নাম্বার কত আছে না, কন্ডিশন নাম্বার ছয় আছে, তার ছটা ফ্রি মানে ভ্যাকেন্ট অ্যাটমিক অরবাইটাল আমাকে শো করতে হবে বা অ্যাটমিক অরবাইটাল আমাকে প্রজেস করতে হবে। সেইটা আমি কী করে তৈরি করছি না, সেইটা একটু দেখার বিষয়ে দেখো, সেটা আমি কী করে তৈরি করছি না, কী হচ্ছে এখানে থ্রি ডি কত ছিল, এক দুই তিন, যেহেতু এফ মাইনাস মানে উইক ফিল্ড, উইক ফিল্ড লিগেন্ড বা ডোনার অ্যাবিলিটি, স্ট্রং ডোনার এটা উইক ডোনার, এরকম যদি হয়ে যায় তাহলে সেখানে কোনো ঝামেলাই নেই, সেখানে যেমন নর্মালি সাজানো হয় তেমনই হবে, এখানে পেয়ার হবে না। কারণ এখানে বনার্জি লো বলছি বা উইক ডোনার বলছি, তাহলে কী করবে না, ইলেকট্রনগুলোকে এক জায়গায় ঠেসে যে পেয়ার আপটা হয় সেই জায়গাটা এখানে আসবে না। এক দুই তিন চার পাঁচ ছয়, এটা পেয়ারিং এনার্জিতে সবচেয়ে ভালো এক্সপ্লেন করা যায়। আচ্ছা থ্রি ডি থ্রি হলো, এখানে কী চলে আসছে না, ফোর এস, নেক্সট চলে আসছে তোমার ফোর পি, আর থাকছে আচ্ছা ফোর পি ফোর ডি। এবারে কী চলে আসছি না, যেহেতু এ মাইনাস এ এখানে কোনো পেয়ার আপ করছে না, কিন্তু আমাকে করতে হবে কি ছটা ভ্যাকেন্ট অরবিটাল, যদি এটা এর সঙ্গে পেয়ার আপ হয়ে যেত একটা অরবিটাল ফাঁকা পেতাম, কিন্তু এখানে সেটা হবে না। তার জন্য কী করতে হবে না, আমার ছটা অরবিটাল লাগবে, এই এস এই ফোরের পি তিনটে আর এইখানে দুটো, এইটা নিয়ে আমার হাইব্রিডেশন হবে, তাহলে কী হবে না, এস পি থ্রি ডি। তাহলে আউটার ডি হলে তার হাইব্রিডেশন কী চলে আসে না, এস পি থ্রি ডি। এবার এটা একবার এখান থেকে দেখে বোঝা যাবে এটা হাই স্পিন হবে না লো স্পিন হবে না, এখানে আনপেয়ার ইলেকট্রন তো বেশি আছে, একই ডি সিক্স সিস্টেমে আগে কোবাল্টে দেখেছি সেখানে আনপেয়ার ইলেকট্রন জিরো ছিল, এখানে আনপেয়ার ইলেকট্রন বেশি আছে, তাহলে এখানে এস এর ভ্যালু কী হয়ে যাবে না, এস এর ভ্যালু হয়ে যাবে এস প্লাস হাফ ইন্টু ফোর, মানে তোমার টু চলে আসবে, আর টু এস প্লাস ওয়ান দুই চারকে পাঁচ হয়ে যাবে, বুঝছি। এটা বেসিক্যালি হুন্ডের জন্য, মানে সবগুলো যখন একইভাবে আনপেয়ার থাকছে মানে তখন সবার ডাইরেকশান একই হবে। এবার নেক্সট শেষ হয়ে যাওয়ার পরে ঘোরার নেই, তখন কি এটা অপোজিট স্পিন থাকবে, নাহলে সবগুলো একই স্পিনে থাকে, তাহলে বাকি ওই সবগুলো একই স্পিনে আছে তো করেছি।
তাহলে এটা চলে আসবে কি না এসপি থ্রি ডি, আচ্ছা লেখাটা হয়নি আউটার অরবাইটাল, বেসিক্যালি যে আউটার ডি অরবাইটাল কমপ্লেক্স হয়ে গেছে কি না হাই স্পিন, কারণ উইক লিগ্যান্ড নিয়েছি, উইক লিগ্যান্ড একে পেয়ার আপ করতে পারিনি, তো হাই স্পিন কমপ্লেক্স হয়ে গেছে। এইবারে যেটা জিনিস হাইব্রিডেশন খেয়েছিল এসপি থ্রি ডি, এবার একই রকম হাইব্রিড যদি তোমার এসপি থ্রি ডি টু সরি এসপি থ্রি ডি টু হয়েছে তার জন্য হয়ে গেছে কি না তোমার ছখানা, তাহলে আবার এসপি থ্রি ডি টাইপের ছখানা অরবাইটাল হবে, যতগুলো অ্যাটমিক অরবাইটাল হয়েছে 1, 3, 4, 2, 6, তো ছখানা কি হবে ছখানা অরবাইটাল না ছখানা অরবাইটালেরই ক্যারেক্টার হয়ে যাবে সেম ইকুয়াল এনার্জি এবং সেম 1, 2, 3, 4, 5, 6 থাকবে, এবং সেটা কীরকম হবে না প্রত্যেকগুলো ছটা হয়ে যাবে এস এস পি থ্রি ডি টু ক্যারেক্টার, আর এখানে বাকি তোমার পড়ে থাকলো কে না 4D-র 3টে অরবাইটাল পড়ে থাকবে, আর এখানে 3D-টা নর্মাল যেমন আছে তেমনই টোটালটা এখানে তোলা হয়ে যাবে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6 ওকে, এরকম হয়ে গেল। এটা হলো 6টা এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজড অরবাইটাল বিয়ার আই এস ডি। এবার এখানে কী হবে আমরা এফ মাইনাস নিয়ে এলাম, দেখো এফ যদি করি এফ কী ছিল না বাইরে একটা ইলেকট্রন ছিল, মানে ছটা সাতটা ছিল, সাতটা ছটা পেয়ার আপ ছিল একটা ছিল, এফ মাইনাস হয়ে গেলে কী হয় না ওইখানে এখন দুটো ইলেকট্রন ওই এফ মাইনাস যে অরবিটাল মাইনাস যেটা আছে সেটা দিয়ে কী হবে না এফ মাইনাস ডোনেট করবে এরকম। তুমি এবার এটাকে ওপর দিক দিয়ে নিয়ে আসতে পারতে, আমি নিজেদের নিয়ে যাচ্ছি কোনো ব্যাপার না, আচ্ছা ওকে, এই হচ্ছে তোমার কি কমপ্লেক্স হলো সিও এফ সিক্স থ্রি মাইনাসের কমপ্লেক্স হয়ে গেল হাই স্পিন, কেননা আনপেয়ার ইলেকট্রন সংখ্যা বেশি আছে, আউটার ডি ইউজ করেছি এনএস এনপি এন এ ডি ইউজ করেছি এন মাইনাস ওয়ান এ ডি ইউজ করলে ইনার অরবিটাল হতো আউটার ডি অরবিটাল হাই স্পিন হাইব্রিডেশন, এইটা কাদের ক্ষেত্রে না উইক ডোনার এফ মাইনাস সি এল মাইনাস ফিল যারা উইক ফিল্ডের উইক ডোনার তুমি বলো তাদের ক্ষেত্রে এটা চলে আসবে। হয়েছে নোটে কোথায় আছে দেখিয়ে দিই এক মিনিট, আচ্ছা 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 এটা এই জায়গাটায় আছে সিওএনএস থ্রি সিওএফ সিক্সে গঠন লো স্পিন হাই স্পিন আছে, একবার নিচটায় দেখে নেবে সাম আদার টার্মস ইউজড ফর ইনার অরবিটাল কমপ্লেক্স আর লো স্পিনস অ্যান্ড আউটার অরবিটাল কমপ্লেক্সের ক্ষেত্রে আর হাই স্পিন, আউটারটা হলো হাই স্পিন কারণ ভেতরে ডিগুলো আনফেয়ার কন্ডিশন আছে, এইখানে এদের কয়েকটা এক্সাম্পল আছে, হয়েছে ওকে।